সম্প্রতি বিভেদকামী শক্তি বারবার এই দেশ তথা বাংলার সম্প্রীতির ঐতিহ্যকে ভেঙে চুরমার করতে তৎপর। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মহাত্মা গান্ধী হত্যার দিনটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি হিসেবে পালন করল কোচবিহার জেলা বামফ্রন্ট। সোমবার কোচবিহার সুনীতি রোডের পার্শ্ববর্তী ব্রাহ্ম মন্দির কমপ্লেক্স সংলগ্ন এলাকায় সম্প্রীতির সভায় মিলিত হন বামফ্রন্ট নেতাকর্মীরা। এদিন এই সভায় বক্তব্য রাখেন কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায়, ফরওয়ার্ড ব্লক নেতা দীপক সরকার প্রমুখ। এই সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা তমসের আলী, সাফিজা আহমেদ, মহানন্দ সাহা, অমিত দত্ত, শ্রমিক আন্দোলনের নেতা তারিণী রায়, জগজ্যোতি দত্ত প্রমুখ। এদিন অনন্ত রায় বলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তাবহ ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা না করার কারণেই জাতির জনক মহাত্মা গান্ধী গুলি করে হত্যা করেছিল হিন্দু মহাসভার সংগঠক নাথুরাম গডসে। বর্তমানে তাদের উত্তরসূরিরাই দেশের ক্ষমতায়, দেশের সম্পদ বিক্রি করে দেওয়ার পাশাপাশি দেশের সম্প্রীতিকে বিনষ্ট করতে উন্তত তারা। অন্যদিকে এ রাজ্যে বর্তমানে শাসক গোষ্ঠী সীমাহীন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে, এর বিরুদ্ধে সোচ্চার হয়ে এদিন এই কর্মসূচি বলে জানিয়েছেন তিনি। এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিডি লাইট। আমাদের ভারতবর্ষের জাতির জনক যাকে বলা হয় মহাত্মা গান্ধী, স্বাধীনতা আন্দোলনে যার অন্যতম ভূমিকা ছিল, ভারতবর্ষ দ্বিখণ্ডিত হওয়ার মধ্য দিয়ে ব্রিটিশরা স্বাধীনতা ঘোষণা করেছিলেন। জিন্না পাকিস্তানে রাষ্ট্রপ্রধান হওয়ার পর মুসলিম রাষ্ট্র ঘোষণা করেছিলেন। এখানে তথাকথিত আর্টিস্ট তখন তাদের হিন্দু মহাসভা ছিল, তাদের নেতা যে নাথুরাম গডসে, শ্যামা প্রসাদ, আরও একাধিক, তারা বলেছিলেন ওঠা যদি মুসলিম রাষ্ট্র হয় তাহলে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে না। কিন্তু মহাত্মা গান্ধী বলেছিলেন ওরা যা করতে পারে আমরা তা করতে পারি না। দেশ স্বাধীন হয়েছে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলের রক্তের বিনিময়ে, এটা তারা মেনে নিতে পারেনি। আজকের দিন 30 জানুয়ারি 1948 সালে নাথুরাম গডসে, তিনি যখন প্রার্থনা সভায় যাচ্ছিলেন, কাছের থেকে তাকে 2 রাউন্ড গুলি করে তাকে হত্যা করেছিলেন। এবং এই দিনটিকে আমরা জাতীয় সম্প্রীতি দিবস হিসাবে গোটা ভারতবর্ষে আমাদের যে পালন করবার সিদ্ধান্ত নিয়েছি আমরা বামপন্থীরা, সেই কর্মসূচি আমরা আমাদের এখানে কাজবাজারে করছি। এবং এর মধ্য দিয়ে আরএসএস, বিজেপি তাদের যে শ্রেণী স্বার্থ, দক্ষিণপন্থা রাজনীতি ভারতবর্ষের সর্বনাশ করে যে দেশে বিক্রি করছে, আর পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি এখানে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তার দলের নেতা মন্ত্রীরা লুট করেছে, তার বিরুদ্ধে মানুষকে জানানোর জন্যই আমরা এই কর্মসূচি করলাম।